দেখতে পাচ্ছো ব্যাকমন চ্যানেল, আমি মাসির বাড়িতে চলে এসেছি। দেখো, হাই গাইস, দেখো এখনো মাসিদের ঘরে ঢুকে যাচ্ছি, দেখতেই পাচ্ছো। এদিকে মাসিদের কতগুলো ঘর দেখতে পারলাম। এখন এদিকে বিরিয়ানি হচ্ছে, তো আমার জামাইবাবু বসিয়ে দিয়েছিলো বিরিয়ানিটা আগের থেকেই, আমি আস্তে আস্তে দেখতে পারিনি। আর এই দেখো আমার মাসি মিষ্টি এনেছে, সেটা থেকে শুরু করছে তোমাদের। এখন রায়তা বানানো যায় কী করে সেটা দেখাচ্ছি। তো বিরিয়ানির সঙ্গে রায়তাটা খুব ভালো লাগে। তো আগের থেকে আমার শসা আর হলো টমেটো আর পেঁয়াজ আর ওটা আর কি ওটা লঙ্কা আর হলো দই দিয়ে দিল, আর হলো এটা বিরিয়ানি মশলা। আর তোমাদের বিরিয়ানি মশলাটা আমরা দেখিয়ে দেবো। দেখো শাহি এভারেস্টের বিরিয়ানি মশলাটা, আর লবণ দিয়ে দিচ্ছে তোমরা, আমার মা আন্দাজ মতো লবণ দিয়েছে। এবার তোমরা তোমাদের মতো লবণটা দিতে পারো, আন্দাজ মতো লবণটা দিয়ে দেওয়া। দেখো এটা লঙ্কার গুঁড়ো, একটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো মা একটু। এবার নাড়াচাড়া করে দিচ্ছে, ভালো করে নাড়াচাড়া করে নেবেন, খুব খেতে ভালো লাগে এই রায়তাটা বিরিয়ানির সঙ্গে। দেখতে পাচ্ছ এখন ভালো করে মা নেড়ে নিচ্ছে, কারণ এটা তো তোমরা ঘনও করতে পারো বা পাতলাও করতে পারো, কারণ এটা হলো কোনো বলে যার যেরকম ভালো লাগে। তো আমার মা শুকনো শুকনো করবে, কারণ শসাটা আছে, শসাটা একটু চেপে চেপে দিচ্ছে যাতে জলটা বেরোতো শসার থেকে, এর জন্য। কত সুন্দর করে মেখে নিচ্ছে, দেখো ভালো করে না মাখলে এটা খেতে ভালো লাগবে না। আর কোনো বলে বিরিয়ানির সঙ্গে এটাকে মানে মেখেও খাওয়া যায়, আপনার যেরকম খুশি সেরকম। আর আমার মা তার সঙ্গে সাদা ভাতও করেছে, বিরিয়ানি তো করছে, আমার মা সাদা ভাত রান্না করেছে, ওদিকে আবার মাছের ঝোল রান্না করেছে। দেখো গরম গরম মাছের ঝোল খেতে খুবই টেস্টি হয়েছে মাছের ঝোলটা, আর একটা কচুর গাঁটি দিয়ে হয়েছে, হেভি সুন্দর হয়েছে। দেখো এত টেস্ট হয়েছে, আমি কী বলবো, আমি খেয়েছি তো এত ভালো লাগবে। দেখো বিরিয়ানি, এটা বিরিয়ানিটা আমার দিদি মানে থালাতে বেড়েছে, সেখানে আমাকে দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখো দেখতে। আমি খেতে বসে পড়েছি, দেখো দেখো এখন হাই গাইস, দেখো আমি খাবো, দেখো নিলাম একটু খেলাম, দেখো হেভি সুন্দর লাগছে, এত ভালো লাগে বলবো আমি খেয়ে কি বলবো। ও লাইক করে দেবেন দয়া করে, আর সাবস্ক্রাইবটা করে দেবেন।